কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্বা। পুড়ে যাওয়া এলাকার পরিদর্শনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের এগরা পুরসভার সাত নম্বর বাড়ির ডোমপাড়া এলাকায় কয়েকদিন আগে চারটি বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর শনিবার সকালে সেই পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এই দিন তিনি ওই ডোমপাড়া এলাকা ক্ষতিগ্রস্তের সাথে কথা বলেন, পরবর্তী দিনে পাশে থাকার আশ্বাস দেন। এদিন এগরা বালিঘাইতে এসে চায় পে চর্চায় বসেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপিকে নিয়ে এগরা বিধানসভার মানুষের উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া করোনা আমাকে কব্জা করতে পারেনি, তৃণমূল পরবর্তী দিনে পারবে না। এদিন চায় পে চর্চায় পাশাপাশি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন এগরা পুরসভার প্রাক্তন উপপ্রধান বিশ্বজ্যোতি মাইতি সহ শতাধিক কর্মী। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, বলো কলকাতা। দেখুন, ওখানে রাস্তার ধারে পিডব্লিউডি জায়গায় বহু বছর ধরে এই মানুষগুলি ঘর করে আছেন, হঠাৎ আগুন লেগে দশটা পরিবারের সর্বস্ব চলে গেছে। আমাদের লোকেরা গেছেন, কিছু সহায়তা করেছেন, অন্যান্যরাও করছেন। এখন ওই জায়গার মধ্যে তো আর নতুন করে ঘর বাড়ি বানিয়ে থাকা আইনিভাবে সম্ভব নয়, যেন সব সুবিধা ওনারা পাবেন না। সাধারণ মানুষের এগরার যে বাজার কমিটি আছে, তারাও গেছেন, সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, খাবার দাবার বাকিরাও দিচ্ছেন, যাতে মানুষগুলো ওখানে একটু সুস্থভাবে থাকতে পারে। শীতের সময় সর্বস্ব চলে যাওয়া খুবই কষ্টকর, তো সেই সমস্ত সহযোগিতা আমাদের পার্টির লোকেরা করছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।